মাদারীপুর সদরের হাজাপুর গ্রামের যুবক সোহেল ব্যাপারীও উন্নত জীবনের আশায় বৈধ পথে ইতালি যাওয়ার স্বপ্ন দেখেন। স্থানীয় দালাল হিসেবে কাজ করেন সদর উপজেলার উত্তর দুধখালীর দালাল হালিমা বেগম। রুম আছে যেখানে লোক আসবে মনে করেন। 9 লাখ টাকায় প্রায় 7 মাস আগে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি করা হয় সোহেলকে। টর্চার সেলে আটকে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন। 4-5 জনে পাওয়ার ধরে গামছা মুখ বাঁধে পর ইচ্ছা মতন মারে। ওই মারার কথা আবার বাড়িতে আবার ফোন দিয়ে আবার শোনায়। 4 জনে মারলে মানুষের কিছুই থাকে না। শেষমেশ সাগর পথে ইতালি পাঠানো হয় সোহেলকে। তার অভিযোগ, লিবিয়ায় জিম্মি করে তার পরিবার থেকেও আদায় করা হয় মুক্তিপণের 10 লাখ টাকা। লিবিয়া আনলো আমাদের। আনার পরে দালাল ছিল, বাংলা দালাল ছিল, একটা মহিলা ছিল, নাম ছিল হালিমা। মেন দালাল ছিল জাহিদ। জাহিদ দালাল আমাদের বেচা দেয়। বিক্রি করার দেওয়ার পর আছে ছিল বাংলা ছিল দালাল ছিল শরীফ। শরীফ ও মাফি। সোহেল ছাড়াও অনেকের সাথে আমাদের কথা হয় যাদের লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ে বাধ্য করা হচ্ছে। আমরা সোহেলের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেছি যাদের অভিযোগও একই রকম। দালাল হালিমা আমাকে কন্ট্যাক্ট করে নিয়েছে। নেওয়ার পরে হলো বেচকে ফেলাইছে। বেচার পরে আমাকে বাইরে খুব নির্যাতন করছে, পিটাইছে। আমাদের দেশের অনেক কটা ফ্যামিলি এই সেলেফান পাড়াইয়া তারা নিঃস্ব হয়ে গেছে। হালিমার বিরুদ্ধে এমন অভিযোগ অনেকেরই। আমরা অভিযুক্ত হালিমা বেগমের বক্তব্য জানতে তার বাড়িতে হাজির হয়েছিলাম। হালিমা কৌশলে গা ঢাকা দিলেও অভিযোগের বিষয়ে কথা বলেছেন তার স্বজনরা। আসিল, শ্বশুর বাড়িতেই থাকে, আর মেয়ে আর শাশুড়ি বেড়াইতেই সে আসে নাই। এখন তাকে পাওয়া যাবে? পাওয়া যাবে, মোবাইল তো নেই, পাইবেন কেমনি? মোবাইল আমার কাছে রেখেছে। বিপদ হইতেই পারে, এমন না যে বিপদ হইবে না। হাজার হাজার মানুষের বিপদ হইতে আছে। এই যে ধরতে আছে, হাজার হাজার টাকা নিতে আছে, লাখ লাখ টাকা নিতে আছে। জায়গা বেচে, জমিন বেচে, ঘর বেচে, বাড়ি বেচে, প্রথম তো বাসাই দিবি। মনিষক দ্বারা বাড়ি যান, হ্যাগোদারে টাকা যান, হেরা যে ফেলে না হে ফেলে যান। হেবার কইছে, মা আমি তোমাকে চিনি, তোমাকে উছিলে, তোমরা যে ফেলে নাও। হ্যাঁ কেছে, আমি এইগুলো কিছুই জানি না, আপনি হে এনে যান। এই যে মেন কথা না, এখানে হ্যাগো ছেলেরা ধরা খাইছে, ই করছে, এখানে সব চাপ অরফুর দিয়েছে, মিথ্যা ঘটনা এগুলা। অস্বীকার করলেও আমাদের হাতে একটি ভিডিও এসেছে যেখানে সোহেলের স্থানীয় দালাল হিসেবে হালিমার জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। মানব পাচার নিয়ে আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথেও কথা বলেছি। মূলত তারা এটার সাথে জড়িত, তাদের সন্তানরা বা ছেলেরা গেছে, যাওয়ার পর তারা দালাল হয়ে গেছে এবং তারা এখন বড় ধরনের অঙ্কের টাকা এই অঞ্চল থেকে লুটে পুটে নিয়ে এখন তারা গা ঢাকা দিচ্ছে। অভিযুক্ত জাহিদ চোকদারের বক্তব্য জানা সম্ভব হয়নি, তবে অভিযোগের বিষয়ে কথা বলেছেন তার ভাবি ও এলাকাবাসী। বদনাম করে হ্যাঁ এটা হ্যাঁ বলতে আমাকে এটা হ্যাঁ আমরা তো দেখি ভালো, আমাকে তো নিজে দেওয়ার। আমরা দেখছিও আবার শুনছিও, লোক পাঠায় সে আবার ধরা খেলে আবার এই লোক আবার ই করে আবার পাঠাই দেয়। তারা আবার ওইখান থেকে ইটালিও কন্ট্যাক্ট নেয়, ওইখান থেকে ইটালিও পাঠায়, আবার লিবিয়া নেয়, এইভাবে চলছে। কিন্তু এবার অতটা আমি এখনও দেখি নাই এবং সে এলাকায় নাই এখন। ভুক্তভোগীদের অভিযোগ, মাদারীপুরে চক্রটি বেশ সক্রিয় হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফলপ্রসূ ব্যবস্থা নিতে দেখা যায়নি, তবে কঠোর অবস্থানের কথা জানালেন পুলিশ সুপার। মানব পাচারের ক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি মূলোৎপাটন করতে, যে শুধু কেবল যে যারা আমরা চোখের সামনে দেখি এরা না, পদ্মার অন্তরালে থেকেও যারা এটার কলকাঠি নাড়েন তাদেরকেও আমরা ধরার এবং আইনের আওতায় আনার চেষ্টা আমাদের অব্যাহত আছে। তথ্য বলছে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ঢাকা, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর সহ কয়েকটি জেলায় চক্রটি বেপরোয়া হয়ে উঠছে। লিবিয়া ও ইতালিতে জিম্মি করে রাখায় অভিযুক্তদের বিরুদ্ধে অনেকেই মামলা করতে সাহস পান না। আবার কেউ প্রতিবাদ করলে উল্টো জিম্মি করে রাখা পরিবারের সদস্যদের দিয়ে মিথ্যা মামলাও করানো হয়।